গাউসিয়া কমিটি বাংলাদেশ রাশিদিয়া শাখা দুবাইয়ের আয়োজনে শহদায় কারবালা স্মরণে মিলাদ মাহফিল ও কাউন্সিল অধিবেশন 2021 অনুষ্ঠিত। মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন এবং আতাউর রহমানের যৌথ পরিচালনায় কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আজম খানের সভাপতিত্বে এর প্রধান বক্তা বক্তব্য রাখে ইউনুস সিদ্দিকী। মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মিলাদ মাহফিল ও কাউন্সিল অধিবেশনত কাউন্সিলর আসিল সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জানে আলম। এটা নাতে রসুল পাঠ করে মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় এন্ডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল সহসভাপতি মোহাম্মদ হারুন, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ ইয়াকুব, মুসাফা শাখা সভাপতি মোহাম্মদ আলী জামাল, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক তহিদুল আলম, সহ অর্থ সম্পাদক সরোয়ার আলম, ইন্টারন্যাশনাল সিটি শাখার সভাপতি ফারুক বাহাদুর, আজমান শাখার সভাপতি নাসির উদ্দিন, আবুধাবি শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, রাশিদিয়া শাখার উপদেষ্টা মোহাম্মদ আজিম, উপদেষ্টা হারুন সহ আরো বোধকিয়াই। এ সময় উক্ত অনুষ্ঠানের মধ্যে রাশিদিয়া শাখার 101 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এন্ডে মোহাম্মদ জসিমউদ্দিন তালুকদারে সভাপতি, মাওলানা মোহাম্মদ সেলিমউদ্দিন তৈয়বীরে সিনিয়র সহসভাপতি, আতাউর রহমানরে সাধারণ সম্পাদক, মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনরে যুগ্ম সাধারণ সম্পাদক, শফিকুল ইসলামরে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করিয়ারে নতুন এই 101 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। টেক্স নিউজ, সি প্লাস টিভি।